মুর্শিদাবাদের বনওয়ায় তৃণমূল নেতৃত্ব সহ কর্মীরা বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে অধীররঞ্জন চৌধুরীর হাত ধরে যোগ দিলেন কংগ্রেসে। এদিন প্রায় 900 জন কর্মী যোগ দেন কংগ্রেসে। শনিবার বিকেলে বনওয়ায় দলীয় কার্যালয়ে শাসক দলের শাহুরা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি প্রভাত দাস ও ব্লক নেতৃত্ব সফিউল ইসলাম সহ তৃণমূল কংগ্রেসের কয়েকশো কর্মী ঘাসফুল শিবির ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেন। মোহভঙ্গ হচ্ছে মানুষের, তৃণমূলের নেতাদের কর্মীদের, তারা যোগদান করছে কংগ্রেস দলে। বড়া কংগ্রেস শক্তিশালী ছিলই, গত এর আগেও আমরা বড়ায় পঞ্চায়েত সমিতি আমাদের দখলে রাখতে পেরেছি, এমএলএ সব সময় বড় আমাদের লিড দেয়, আমরা এগিয়ে থাকি এখানটায়। মাঝখানে কিছু বিভ্রান্তির কারণে, প্রলোভন সন্ত্রাসের কারণে কংগ্রেস দলের বহু কর্মী কংগ্রেস দল ছেড়ে চলে গেছিল, তারা ফিরে আসে স্বাভাবিক কংগ্রেসের শক্তিশালী।